রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম আয়োজিত স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের স্মারক বক্তৃতা আমি আরম্ভ করছি। একবার স্বামীজিকে আর মাকে স্মরণ করে, ঠাকুরকে স্মরণ করে, জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে চয়োষিত্বা প্রণমামি মহো মহো। নমশ্রী অতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গুরুব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। 21 জুলাই 1926 রাজা মহারাজ তখন চেন্নাই আশ্রমে এসেছিলেন। প্রভু মহারাজকে দেখে বললেন, প্রভু আই উইল মেক এ রিয়েল প্রভু অফ ইউ। তো ওনার বীরেশ্বরানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল পাণ্ডুরঙ্গ প্রভু, কর্ণাটকের একটি ছোট্ট গ্রাম গুরুপুর, সেখানে আমাদের পূজনীয় বীরেশ্বরানন্দজির জন্ম। পাণ্ডুরঙ্গ প্রভু জন্মেছিলেন 31 অক্টোবর 1892। বাবা কৃষ্ণপ্রভু তখন কাজ করছিলেন মাদ্রাসে, এখন অধুনা চেন্নাই শহর। যখন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ভারতে প্রত্যাবর্তন করলেন, তখন তিনি সমুদ্রের সৈকতের উল্টো দিকে ক্যাজল কানারে থাকতেন। সেখানে সৌভাগ্যক্রমে পিতার সঙ্গে মাত্র 4.5-5 বছরের যে প্রভুর স্বামীজি দর্শন করেছিলেন। মহারাজ পরবর্তীকালে এই প্রসঙ্গে বলতেন, আমার মনে নেই ঠিকই, কিন্তু স্বামীজি আমাকে দেখেছেন। তা প্রভু মহারাজের মা অনেক ছোটো বয়সে, মহারাজের ছোটো বয়সে উনি চলে গেছিলেন, বাবারও দেহত্যাগ হয়ে গেল 10 বছরে। সাধারণত যারা পড়াশোনা করেন তারা খেলাধুলা এত ভালোবাসে না, আর যারা স্পোর্টসে ভালো তারা এত মেধাবী ছাত্র থাকে না, কিন্তু প্রভু মহারাজের তার ব্যতিক্রম ছিলেন। আর খেলাতে যেমন পড়াশোনাতে তেমন, দুটোতেও সমান ভালোবাসা ছিল। বিশেষত ক্রিকেট আর টেনিসের প্রতি খুবই প্রীতি ছিল। একদিন তার কেলুয়ার বন্ধুর সঙ্গে একটা লাইব্রেরিতে উনি বইয়ের জন্য গেলেন। যে বই চাইছিলেন সেটা পেলেন না। বন্ধুটি বলল, স্বামীজির একটা কমপ্লিট বক্স বইটা দিয়ে এটি পড়ো না। কিন্তু প্রথমে উনি ওই বইটা ধরলেনই না, অনেক পিড়াপিড়ি করাতে সে পরে উনি পড়লেন যখন, তখন আর ছাড়লেন না। বই পড়ে তার এতই আগ্রহ হলো উনি মায়াবতীতে চিঠি লিখে বসলেন। তার উত্তরও এসেছিল, তারা বললেন যে উনি যেখানে আছেন তারই কাছাকাছি মাইলাপুরে একটা রামকৃষ্ণ আশ্রম আছে, সেখানে যোগাযোগ করতে। বৈরাগ্যের প্রেরণায় প্রভু মহারাজ LLB পড়তে পড়তেই চেন্নাই আশ্রমে চলে আসলেন 1914 সালে। 1916 সালে বেলুর মঠে আসলেন, মহাপুরুষ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো। বাবুরাম মহারাজের কৃপায় জেরামাটি যাওয়া হলো। জেরামাটিতে তখন 3 দিনের মতন ওনাকে যেতে হয়েছিল। তখনকার দিনে যে একবার ট্রামে করে ট্রেনে করে হেঁটে তার প্রায় 3 দিন লাগতো যেতে, সেখানে উনি 3 দিনের মতন ছিলেন। সেখানে মায়ের কাছে ওনার দীক্ষা লাভ হলো, সেটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। মহারাজ সেটা বেশি বলতে চাইতেন না, কিন্তু কোনো কোনো অন্তরঙ্গ ভক্তদের কাছে বলেছেন, হ্যাঁ যখন মা দীক্ষা দিলেন তখন যেন মনে হয়েছিল একটা জ্যোতি প্রবেশ করলো। সেই জিনিসটা কিন্তু প্রকাশ করতে বারণ করেছিলেন, উনি জীবিত থাকতে ওটা যেন কোনো দিন প্রকাশ না পায় বলেছিলেন। কিন্তু অনেকজন ভক্তরাই এটা, আর স্পেশালি যারা ওনার কাজ করতেন সেবকরা, উনি লক্ষ্য করেছিলেন মহারাজ যদি কিছু পায়ে কিছু মুছতেন কিছু একটা করতেন, বারে বারে উনি গঙ্গা জল নিতেন। কেউ কেউ মনে করতেন শুচিবাই বোধহয়, কিন্তু পরে ওরা বুঝতে পারলেন যে মহারাজ নিজেই বলেন
আমি সদা সর্বদা শিশি মার যে একটা প্রেজেন্স অনুভব করি, যার জন্যে উনি ভিতরে কিন্তু মাকেই দেখতেন, যার জন্যে ওনার সারা জীবন যেন পরের দিকে মা মায় হয়েছিল। যে মাকে শ্রীরামকৃষ্ণ আমরা জানি ঠাকুর একটা বিশাল দায়িত্ব দিয়ে গেছিলেন, উনি বলেছিলেন যে দেখো আমি কী আর করেছি, যে লক্ষ লক্ষ লোকেরা তোমার কাছে আসবে, দেখছো না কলকাতায় মানুষরা পোকার মতন কিলবিল করছে, তাকে তুমি আশ্রয় দেবে। মা জীবিত অবস্থায় কত জীবদ্দশায় কতজন এসেছিল জানি না, কিন্তু এই প্রথম যে রামকৃষ্ণ মিশনের যে ইতিহাসে প্রভু মহারাজ যে কোন অধ্যক্ষ ছিলেন, প্রায় লক্ষের কাছাকাছি মহারাজ দীক্ষা দিয়েছিলেন। এবার আমরা ফিরে আসি ওনার জীবনীতে। উনি যখন এই পরে ফিরে আসলেন মাদ্রাসে, রান্নাবান্না থেকে আরম্ভ করে সমস্ত কাজ করতে হতো খুব আনন্দের সঙ্গে। রাজা মহারাজ যখন মঠে এলেন তখন মনে হলো আনন্দের হাট বসে গেল। আশ্রমের সব কিছু ঠাকুরের, এটা উনি বারবার উপলব্ধি করতেন। আর মা সারদা দেবী যে একজন ভক্ত মহিলাকে বলেছিলেন যেখানে থাকো চারিদিকের খবর নেবে, তবে ঠাকুরের জিনিস। আর এইখানে রাজা মহারাজ যে প্রশ্ন করতেন কত গরু আছে, কত দুধ দেয়, আর কত কী গাছ ওখানে পোতা আছে, ইত্যাদি ইত্যাদি, যদি খবর না দিতে পারলে রাজা মহারাজ বলতেন তাকে নিষ্কর্মা। এইসব প্রভু মহারাজের উপরে গভীর প্রভাব বিস্তার করেছিল। 1917 সালে ওনার ব্রহ্মচর্য হলো, আর 20 সালে ভুবনেশ্বর মঠে সন্ন্যাস দীক্ষা হলো। তারপরে উনি অসুস্থ হওয়াতে বারাণসীতে কিছুদিন ছিলেন কর্মী হিসাবেও, আর 1920 অদ্বৈত আশ্রমে কর্মী হিসাবে গেলেন। তখন মায়াবতীতে ওনার ট্রান্সফার হলো। তো সেইখানকার স্মৃতি কীরকম যে ওই সময় যে পুরো যেন ওখানে জনমানব শূন্য থাকত, খুবই কাজ ছিল। হ্যাঁ, তখন ওনাকে লোহাঘাটে নেমে এসে পোস্ট নিয়ে যাওয়া, জিনিসপত্র নিয়ে যাওয়া সবই করতে হতো। আর এত জনমানব শূন্য, অনেকেদেরই কিন্তু তখন খুব নীরস লাগতো। কিন্তু মহারাজের একটা সহজাত স্বভাব ছিল, সবাইকে উনি রসে বসিয়ে রাখতেন। উনি অনেক রকমের খেলার আয়োজনও করেছিলেন, আর অনেক রকমারই মজার জিনিসও করতেন। যে ওখানে একজন সাধু ছিলেন, খুবই নিয়মানুবর্তিতার জন্যে খুব প্রসিদ্ধ, ওনার নাম ছিল পবিত্রানন্দ মহারাজ। যেভাবে মহারাজ মজা করতেন সেটার একটা এক্সাম্পল বলছি। ওনার নিয়মানুবর্তিতার জন্যে যে অনেকজন কর্মীদের খুবই কষ্ট হতো, হয়তো ওরা খেতে এসে বসলো, তখন দেখলে উনি ঠিক টাইমে বসে আছেন আর যে কটকট করে তাকাচ্ছেন। একদিন এমন করলেন প্রভু মহারাজ, একটাই আশ্রমে একটাই গাড়ি ছিল, সেই গাড়িটাকে একটা কাঁটাটা একটু পিছনে ঘুরিয়ে দিয়েছে। আর পবিত্রানন্দ মহারাজ এসে দেখলেন এখনও অনেক সময় আছে, ফিরে গিয়ে আবার কাজে বসলেন। যখন আবার এসে দেখলেন গাড়ির কাঁটা গাড়ি খুব এগিয়ে গেছে আর সবাই খেতে চলে যাচ্ছে, ঘন্টাও পড়ে গেল, তখনই ছুটে ছুটে স্নান করতে যাচ্ছেন, সে গরম জল নেই, কী অবস্থা, এত শেষ করে তাড়াতাড়ি এসে বসতে গেলেন, অনেক দেরি হয়ে গেল, সবাই কটকট করে ওনার দিকে তাকাচ্ছে। এই ধরনের মজা করা, যেরকম মানে আমরা যে প্র্যাকটিক্যাল জোকস, মহারাজের খুবই স্বভাব ছিল। তারপরে দেখছে একটা কর্মী হিসাবে এরকম হলো যে তাকে একটা টেলিগ্রাম এসেছে বেলুড় মঠ থেকে, এক্ষুনি বদলি হয়েছে, এক্ষুনি তাকে চলে আসতে হবে। তো সবাই মিলে ফেরবার করলো, খুব আনন্দের সঙ্গে ঘটা করে ওনাকে নিয়ে যাওয়া হলো নিচে। তারপরে দেখা গেল টেলিগ্রাম কোথায় থেকে এসেছে গো, সে তো হয়তো লোহাঘাট থেকেই এসেছে, যে এটা প্রভু মহারাজের পুরি হাসি মুখে দাঁড়িয়ে আছে, কেন উনিই তো টেলিগ্রাম পাঠিয়েছিলেন। কোনো ব্যাপারে অতিরিক্ত হওয়া তার মনঃপূত ছিল না। হ্যাঁ,
মোট কথা সবাইকে যে আনন্দ দেওয়ার জন্যে যেন মহারাজ সবসময় উদ্যোক্তা ছিলেন। এই সময় যে শিশিমা 1920 শিশিমার মহাসমাধি হয়ে গেল, যে যেন সেই পুরো বেলুর মঠ সব সাধুরা মাকে হারানোর ধক্কাটা এ করেছেন। তারপরেই রাজা মহারাজ চলে গেলেন। একই সালে রাজা মহারাজের মহাসমাধি সঙ্গে সদস্যের মতন প্রভু মহারাজের মনে গভীর আঘাত আনল। যখন শ্রী গুরু নিজ মুখে উচ্চারিত হয়েছিল রামকৃষ্ণের কৃষ্ণরূপ প্রিয় সখা রাখাল রাজের অপূর্ব অতীন্দ্রিয় লীলার কথা সবাইকে মনে করে দিল। 7-8 বছর পরে যখন অদ্বৈত আশ্রমের ম্যানেজার পদে উনি নিযুক্ত হলেন, আর তারপরে উনি 37 ইয়ার্সে ওনাকে সঙ্গে ট্রাস্টি আর গভর্নিং বডির মেম্বার করা হলো, আর 1938-এ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেলেন। এই সময় যে এত বড় গুরুত্বপূর্ণ গুরুত্ব দায়িত্ব উনি অত্যন্ত নিপুণতার সঙ্গে পালন করেছিলেন। সেখানে মানুষ নিজের বিবেক হারিয়ে যেখানে পশুর মতন আচরণ করছে, যেখানে কমিউনাল রাইট হলো, এই দাঙ্গা ত্রাণ কার্য এগুলো সব অত্যন্ত নিপুণভাবে উনি করতেন। যেখানে কমিউনাল রাইট হয়েছিল মানুষরা প্রাণ ভয়ে পালাচ্ছে, সেখানে কিন্তু উনি কীভাবে অর্গানাইজ করতেন যে বলার না, এত সুসম্পন্নভাবে ত্রাণ কার্য করেছিলেন। এই 69 ইয়ার্স ওনার সঙ্গজীবন হলো, তাতে উনি 47 ইয়ার্স বেলুর মঠেই কেটেছিলেন, 47 বছর। সঙ্গগুরু হিসাবে বহুভাবে সঙ্গকে সেবা করেছিলেন। নক্সাল আন্দোলনের মতন কঠিন পরিস্থিতিতে শত বিপদের মধ্যে উনি সঙ্গে নেতৃত্ব করেছিলেন। তারপরে সুচিন্তিত পরামর্শ সবসময় থাকতো, প্রয়োজনে দৃঢ়তার সঙ্গে কঠোর সিদ্ধান্ত নিতে হতো। অবশ্য অন্তর্দৃষ্টি দিয়ে সঙ্গকে সঠিকভাবে পরিচালনা করেছেন, আর মার মতো স্নেহ সবাইকে দিয়েছেন। এই রামকৃষ্ণ মহাসঙ্ঘের আদর্শ আর ঐতিহ্য উনি সবসময় যেখানে যেতেন সেখানে বুঝিয়ে দিতেন। এসব মহান আদর্শকে ভোগবাদী জড়জগতের অন্ধকারের মধ্যে একটা টর্চ বেরের মতন মশাল ধরে উনি এগিয়ে গেছেন। বাস্তবিক পুরানো আর নূতন একটা সময়ের মধ্যে উনি একটা সেতু রূপে হয়ে গেছিলেন। তিনি বলতেন, সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণ, ইনি আমাদের পরম আশ্রয়। এই সঙ্গপ্রীতি, সঙ্গের ঐতিহ্য রক্ষা, সঙ্গের সেবামূলক কাজের প্রতি এনার সবসময় ছিল সুতীক্ষ্ণ নজর। বিশেষ করে সঙ্গের সেবাদর্শের প্রতি ওনার খুবই শ্রদ্ধা ছিল। শিবজ্ঞানের দেবসেবা উনি এত সুন্দর বুঝিয়ে দিতেন যে কেউ যদি বলে এর দ্বারা চিত্তশুদ্ধি হবে তাই না, উনি বলতেন না, ডাইরেক্ট পারসেপশন। বহুবার সবাইকে আমাদেরকে বলেছেন, আমি তখন অরুণাচলে কাজ করি, উনি বলতেন অরুণাচলে উপজাতিদের মধ্যে তুমি যে কাজ করছো এটাই গুরু সেবা, ভাববে না আমার কাছে সেখানে বসলে গুরু সেবা হবে, তুমি ওখানে কাজ করছো সেটাকে আমি মনে করি গুরু সেবা। আশ্রমের অবস্থা আর সাধুদের দরকারের প্রতি উনি খুবই কনসিডারেট ছিলেন। সবসময় দেখতেন যে বৃদ্ধ সাধুদের কী লাগবে না লাগবে, আর দুর্বল অবহেলিত মানুষের পাশে উনি দাঁড়াতেন। আর যে আমি অনেক ট্রাইবাল মেয়েদের কাছে শুনেছি, মহারাজের এত ভালোবাসা ছিল এইসব উপজাতিদের জন্যে, যে একজন MLA গল্প করেছিলেন আমাদেরকে, যে কত ছোটোবেলায় আমি ওনার কাছে, মানে আমরা সবাই শুনলাম যে ভগবানের মতন একটা মানুষ ইটানগরে এসেছেন, চলো সকালে আমরা হেঁটে হেঁটে যাই, যে ওনার কাছে গিয়ে ওরা দীক্ষা নিয়েছিলেন, যে আজ কত আনন্দ করেছিলেন। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম এটা উনি ওদেরই মাঝখানে প্রবর্তন করেছিলেন, আর সকালে ওনাকে ঘুরে ঘুরে উনি নেচে নেচে ট্রাইবাল ছেলেমেয়েরা গান করতো, এটা একটা দেখবার মতন দৃশ্য ছিল। আর্ত বন্যার্থদের জন্যে উনি একবার দুর্গাপূজার সময় যে নির্দিষ্ট চাল ডাল সমস্ত বিতরণ করতে বলে দিয়েছিলেন,
অল্প সময়ের জন্য আর কোনো উপায় ছিল না চাল সংগ্রহ করার। যে মার জন্যে যেটা গুচ্ছিত ছিল সেটাই কিন্তু যে খিচুড়ি করে রিলিফ কানেক্ট করা হয়েছিল। আর সারদা মঠের জন্যে ওনার অবদানটা তো আমরা কোনোদিনই বলে শেষ করতে পারবো না। স্বামীজির স্বপ্ন ছিল গঙ্গার পারে মেয়েদের একটা মঠ হবে। স্বামীজির সম্বন্ধে আমরা দেখেছি উনি বহুবার এটা উত্থাপন করেছেন, আর ওনার চিঠিপত্রেও বলেছেন মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তটে মেয়েদের জন্য স্থাপন করা হবে একটা মঠ। সেই মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, সেখানে ব্রহ্মচারিণী সাধুই সব তৈরি হবে। পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে মেয়েরা কেন হতে পারে না? তাই বলছিল মেয়েদের মাঝখানে একজনও যদি ব্রহ্মজ্ঞ হয় তাহলে দেখবে তার প্রতিভায় হাজারো হাজারো মেয়েরা জেগে উঠবে, দেশের আর সমাজের কল্যাণ হবে। স্বামীজি তো এরকম সত্য সত্যদ্রষ্টা ছিলেন, উনি যেটা বলছেন সেটা কোনোদিনই মিথ্যা হবার নেই। তাই জন্যে মেয়েদের জন্যে স্থাপিত হচ্ছে যে সঙ্ঘ, জগৎগুরু শ্রীরাম স্বামী বিবেকানন্দেরই একটা বিশাল অবদান। আমাদের ভাইস প্রেসিডেন্ট মাতাজি বলতেন যেখানে মেয়েদের সন্ন্যাস সেখানে কিন্তু স্বামীজিকে উপস্থিত থাকতেই হবে, এটা স্বামীজিরই রেসপন্সিবিলিটি। যে কিন্তু এই এই জিনিসটা স্বামীজির সময়ে কেন হলো না? এমন বলে কি আমরা সমাজ তখন তার জন্য রেডি ছিল না। 50 বছর কেটে গেল, শিশু মায়ের শতবার্ষিকী এটা এসে যাচ্ছে, তখনও কিন্তু উদ্যোগ করতে কেউ বেশি লোক এগিয়ে এলো না। তখন তার যারা মায়ের ছেলেরা স্পেশালি যারা বীরেশ্বরনাথ মহারাজের মনে এটা খুবই লেগেছিল, উনি এটাকে মোবিলাইজ করবার খুবই চেষ্টা করলেন। ট্রাস্টিদেরকে মানবপূত করতে হবে, অনেক কাজ। স্বামীজি এই কথা বলবার 50 বছর পরে যখন এরা মায়ের মঠ সূচনা করলেন, তার ব্যাকগ্রাউন্ডে নেপথ্যে কত কষ্ট করতে হয়েছে আমাদের বীরেশ্বরনাথ মহারাজকে। মুক্তিপ্রাণ মাতাজি স্মৃতিচারণ করে বললেন, আমার পূর্বে উল্লেখ করেছিলাম 1949 সালে বেলুর মঠের মিশনের সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ 2 বছরের জন্য অবসর গ্রহণ করলেন। এই পদে নির্বাচিত হন স্বামী বীরেশ্বরানন্দ। তখনই মায়ের মঠের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করলেন। শ্রীমঠের জন্য মহারাজকে অনেক রকম প্রতিকূল অবস্থায় যেতে হয়েছে। হ্যাঁ, তো প্রথমত এখানে আমাদের অনেক কষ্টে শ্রীমঠের সিদ্ধান্ত ট্রাস্টিদের মিটিংয়ে পাস করতে হলো। তো 1949 সালে নানা কারণে এটা স্মরণীয় আছে। এই সালে সন্ন্যাসী সম্মেলন সভাপতিত্ব বক্তৃতায় বীরজানন্দ মহারাজ বললেন, সঙ্ঘ পরিচালিত প্রতিষ্ঠাগুলিতে মহিলা কর্মীদের সমস্যা প্রতি এত আমাদের এখনও কিন্তু আমরা যথোচিত যোগাযোগ করতে মনোযোগ করতে পারিনি। এই পর্যন্ত সঙ্ঘের ভিতর থেকে প্রকৃত সন্ন্যাসিনী জীবনযাপন করার সুযোগ আমরা দিলাম না, মেয়েরা এখনও বঞ্চিত। শত শত নারী সংসার ত্যাগ করে এই মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে, তাদের দাবি কিন্তু উত্তরোত্তর বর্ধমান। অনুরূপ মহিলাদের নিয়ে ধীরে ধীরে কোনো প্রকার সংগতি ব্যতীত কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এইসব মহিলা কর্মী সঙ্ঘের জন্য জীবন উৎসর্গ করতে দৃঢ় সংকল্প। তোমাদের কাছ থেকে তারা যেন আগ্রহ সহানুভূতির বিবেচনা লাভ করে। তারপরে উনি বলেছেন, বীরজানন্দ মহারাজও তো মায়ের শিষ্য, উনি তখন উত্থাপন করলেন, তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, স্বামীজি একটা স্ত্রী মঠের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তার প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছিলেন, পুরুষের মঠ থেকেও অগ্রাধিকার দিয়েছিলেন। তার একাধিক পত্রে আমাদের মঠের নিয়মাবলী এই প্রসঙ্গে তার প্রাণের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছেন। তারপরে অর্ধশতাব্দী অতিক্রান্ত প্রায়, এখনও আমাদের উচিত কাজটা আরম্ভ করে দেওয়া। আমি নিশ্চিত কোনো কিছুর অভাব হবে না, সেই মঠের পরিপূর্ণ সার্থকতা কেউ রোধ করতে পারবে না। কিন্তু
এই যে পিছনে নেপথ্যে যে কাজ করাটা কি সেটার একটা এখনই আমরা বলতে চাইছি। এইটা হচ্ছে প্রথম যে ট্রাস্টিদের মাঝখানে সকলকে যেন মনোনীত করে দেওয়া, সেটা তো এটা। কিন্তু আমরা শুনেছি 50% ট্রাস্টিরা কিন্তু এটাতে অ্যাগ্রি করেনি। তখন মহারাজ তখন তাৎকালিক জেনারেল সেক্রেটারি তো হয়েছিলেন 49-51, সেই সময় উনি পুরো অর্গানাইজ করলেন শুধুমাত্র ট্রাস্টি কেন এই বিষয়ে আমরা প্রবীণ সাধুদের মতামত নিতে হবে। তো প্রবীণ সাধুরা তখন বেশিরভাগ বারাণসীতে, আর বেশিরভাগ প্রবীণ সাধুরা তখন শ্রী শ্রী মায়ের শিষ্য। তাদেরকে বলা হলো তোমাদের ওটটা দাও। তারা প্রত্যেকে যেই মহামায় কি যেই বলে আমরা মায়ের মঠের জন্যে আমরা ওট দিচ্ছি। যে কোনো একজন সাধু আমরা শুনেছি তখন মারা যাচ্ছিলেন, তিনি বললেন আমি মরে গেলেও আমার ওটটা কিন্তু মায়ের মঠের জন্যে রইল। তো এই যে অর্গানাইজিং, এটা যে নেপথ্যের কাজটা প্রভু মহারাজ সুষ্ঠুভাবে করে অন্তত এই সিদ্ধান্তটাকে পাস করিয়ে দিলেন। তারপরে সিদ্ধান্ত রূপায়িত করা, বাস্তবায়িত করা আরও কঠিন। সারদা মঠের জন্মলগ্ন থেকে মহারাজ ছিলেন পরামর্শদাতা, একটা গার্ডিয়ান এঞ্জেল। এই সময় কলকাতায় স্বামীজির আদর্শে অনুপ্রাণিত বহু শিক্ষিত মেয়েরা ত্যাগ জীবনে এগিয়ে এসেছিলেন। তারা অনেক দিন ধরে রামকৃষ্ণ মিশন সেন্টারগুলোতে ডেডিকেটেড লাইফ লিড করছিলেন। সুদূর কেরালাতেও একটা মহিলা গোষ্ঠী এভাবে ছিল। পশ্চিমবঙ্গে টাকিতে সেই সময় মায়ের নামে একটা আশ্রম করে বহু মহিলারা ত্যাগ জীবন যাপন করছিলেন মুক্তিপ্রাণ মাতাজির নেতৃত্বে, তখনকার দিনে আশাদি। এই সমস্ত মেয়েদেরকে এক করতে হবে, এটা হচ্ছে আরেকটা পরীক্ষা। আর তাদেরকে উপযুক্ত একটা প্রেসিডেন্টকে করা, সেটা আরেকটা। যারা এই আদর্শে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছিলেন তাদের একত্র করতে হবে। কতদূর তারা এই জীবনযাপনে আগ্রহী সেটাও পরীক্ষা নিয়ে দেখতে হবে। কলকাতার ভিতরে বাইরে যারা এই সঙ্গে যোগদান করতে ইচ্ছুক তাদের সংগঠিত করা, তাদের মার্গদর্শন করা, অনুপ্রেরণা দেওয়া, পথযাত্রী পরস্পরকে চিনিয়ে দেওয়া। এই কথায় এক কথায় তাদের একটা পতাকার তলায় নিয়ে আসা, এটাও কিন্তু প্রভু মহারাজেরই কাজ ছিল। এটাতে অনুমান করা যায় তার গুরুদায়িত্ব। তিনি এই কাজটি অত্যন্ত দক্ষতা আর ভালোবাসার সঙ্গে করেছিলেন। পূজনীয় মুক্তিপ্রাণজি বলছেন বহুবার নিজেদের মাঝখানে আলোচনা হয়। ইতিমধ্যে আশ্রমের সেক্রেটারি আমাকে বীরেশ্বরনাথ মহারাজের কাছে একটি চিঠি লিখে জানালেন যে মিশনের কর্মী হিসাবে যোগদান করার সুযোগ দেওয়া হবে, কিন্তু কোনো প্রকার শর্তাদি করা হবে না। চিঠির উত্তরে তাকে বিশেষ অনুরোধ করা হলো অন্তত আমাদের সংঘ সমিতি পুরো যেন বন্ধ না হয়, ছাত্রবাসী এবং নিবাস হিসাবে যেন চালানো হয়। এবং মহারাজ বললেন তার সঙ্গে তোমার কোনো কিন্তু কানেকশন থাকবে না, তোমাদের চলে আসতে হবে নিবেদিতা স্কুলে। আর সমস্ত যারা আশ্রমের কর্মী ছিল, যারা মুক্তিপ্রাণা মাতাজিকে ভালোবাসতেন, তাদের বিভিন্ন সেন্টারে যে ছড়িয়ে দেওয়া হলো, যেমন মাতৃভবনে, নিবেদিতা স্কুলে আর ওয়েলফেয়ার সেন্টারে। সেখানে 1949-এ যখন নিবেদিতা স্কুলে এই সকল ভবিষ্যৎ জাগ্রতি একত্র হয়েছিলেন, বিজয়ানন্দ মহারাজ প্রেসিডেন্ট ছিলেন। তিনি 30 জুলাই 1950-তে একটা আশীর্বাণী পাঠালেন, ঠাকুর মার আশেষ কৃপায় তাদের শ্রীচরণাশ্রিত তোমরা যে আজকে এক উদ্দেশ্যে, এক রথে, এক কর্মধারায় একত্রিত হলে এটা একটা অভাবনীয় ঘটনাটি মনে করে আমি প্রাণে অপূর্ব আনন্দ অনুভব করছি। আমার জীবদ্দশা এটা সম্ভব হবে তা আমি কল্পনাও করতে পারিনি। অবশ্য আমি প্রাণে প্রাণে অনুভব করতাম স্বামীজির যে আন্তরিক ইচ্ছা মেয়েদের মধ্যে ত্যাগ আর আধ্যাত্মিক জাগরণ আনয়ন করা, তো একদিন সফল হবেই। আধ্যাত্মিক সাধনা আর অনুভূতির ক্ষেত্রে মেয়ে আর পুরুষের গণ্ডিটা ভেঙে দিতে স্বামীজি চেয়েছিলেন। মেয়েদের ভিতরে এরকম ভাব প্রচারণের
বহু ক্ষেত্রে তখন প্রতিবাদ বাধা আসবে এটাও জানতেন, কেননা তখনকার সমাজ এর জন্য তৈরি ছিল না। এই বিষয়ে উনি অতিশয় দৃঢ় অটুট ছিলেন, কেননা মেয়েদের জাগরণ অবশ্যম্ভাবী। তোমাদের এই মিলনের বিদ্যা মধ্যে আমি সুদূর প্রসারী এক কল্যাণের সূচনা দেখছি। জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশে আরও অনেক মেয়েরা আসবে, যারা দূরে আছে তারাও এক হয়ে বহু কর্মক্ষেত্র গড়ে তুলবে। তোমাদের দেখতে হবে যারা আসবে সকলকে নিয়ে যাতে একযোগে যেতে পারো। আজ যদি তোমাদের ভিতরে ক্ষুদ্র অহমিকা বিদ্বেষ অসহিষ্ণুতা প্রভৃতি প্রবেশ করে তাহলে সমস্ত ব্যাপারটা পণ্ড হয়ে যাবে। বহু আশা আর যত্নে নির্মীয়মান মঙ্গল সৌধটি ভেঙ্গে ধ্বংসস্তূপে পর্যবেসিত হবে, এরকম কিন্তু উনি ওয়ার্নিংও দিয়েছিলেন শ্রীমঠের জন্যে। তারপরে আরেকটা নেক্সট হার্ডল ছিল মেয়েদের মঠের জন্যে টাকা সংগ্রহ করা। প্রভু মহারাজকে তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক জায়গায় যেতে হয়েছিল, বম্বে সমস্ত জায়গাতে। তারপরে জমি সংগ্রহ আরেকটা, স্বামীজি চেয়েছিলেন গঙ্গার আপার পারে জমি কুচ করা হবে হবে, যেরকম উনি চেয়েছিলেন। কিন্তু টাকা আসবে কোথায় থেকে? একটা জমি তো পাওয়া গেল সুরজনী কাননে, কিন্তু এত বড় টাকা কোথায়? তখন প্রভু মহারাজের নির্দেশ দিলেন আর রিকোয়েস্ট করলেন যারা বিদেশে যারা কাজ করছেন তাদেরকে, কেননা স্বামীজি বলেছিলেন যে আমি এইখানে নায়াগড়ার পাশে আর সর্বত্র ঘুরে বেড়াচ্ছি কিনা মায়ের মঠ করব। এই জন্যে মহারাজ বিদেশে যে অখিলানন্দজির সাহায্য নিলেন। তারপরে জমি রেজিস্ট্রিও অখিলানন্দ মহারাজের নামে প্রথমে বায়না করা হলো। পরম পূজনীয় বুথেশানজি, কৈলাসানজি আরও বহু অন্যান্য বড় বড় সাধুরা এক পক্ষে আমাদের বলেছেন, প্রভু মহারাজ তোমাদের মঠের জন্য অমানসিক পরিশ্রম করেছেন, তিনি না হলে স্বামীজির স্বপ্ন রূপায়িত হতো না। আমাদের দ্বিতীয় অধ্যক্ষা মাতাজি মোক্ষপ্রাণজি বলেছেন, সাদা মঠের শুরু থেকে প্রতিষ্ঠা পর্যন্ত প্রতিটি বিষয়ে খবরাখবর নেওয়া প্রভু মহারাজের নিত্য নৈমিত্তিক কাজ ছিল। মঠবাসিনী কন্যাদের প্রতি পিতৃস্নেহে উনি বিগলিত হতেন। আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম তাদের খুঁটিনাটি বিষয়ে সাজেশন দিতেন। তো এই সময় নানান রকম মজার ঘটনাটাও ঘটেছিল। যারা খুব ছোটো ছিলেন, যারা টাকি আশ্রমে, তারা কিন্তু মহারাজকে ভালোও বাসতেন, আর যখন ঘাবড়ে গেলেন যখন আশ্রমটা ভেঙে গেল, দুজন ছোটো মেয়েরা এরকম গিয়ে মহারাজকে ধরেছে, আচ্ছা মহারাজ আমরা তো ভালোই আশ্রম চালাচ্ছিলাম, আপনি আমাদের সব ভেঙে দিলেন কেন? তারপরে মহারাজ নিজেরা আমাদেরকে গল্প করেছেন, যখন সাদা মঠ ওপেন হলো তখন নাকি মহারাজ মিষ্টি করে হেসে বলেছে, এইবার বুঝেছ তো, আগে যেমন বলছি তেমনি 54-59 পর্যন্ত যারা নারীর সঙ্গে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে তাদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব ওনারই ছিল। সব অ্যাপ্লিকেশনগুলো ওনারই কাছে আসতো। কারণটা এই পুরো সারদা মঠ তখন বেলুড় মঠের ব্রাঞ্চের মতন যে চিহ্নিত করা হয়েছিল, 5 বছরের রিপোর্টে এটা বেলুড় মঠের ব্রাঞ্চ হিসাবে কনসিডার করা হয়েছে। এসব সমস্যাগুলো সমস্ত মহারাজের কাছে যেতে হতো, কেউ ছুটি নিলে কোনো অসুবিধা হলে মহারাজ ওটা দেখতেন। এই জন্য মুক্তিপ্রাণজি আমাদের বলেছেন, প্রভু মহারাজ তোমাদের গুরু হতে পারেন কিন্তু মঠের জন্য তিনি আমাদের কাছে এক কথায় ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। যা কিছু সমস্যা হতো তারই পরামর্শ আমরা নিতাম। পরে যখন গুরুরূপে তিনি আত্মপ্রকাশ করলেন আমরা দেখলাম উনি আমাদের সকলেরই মা বাবা হয়ে উঠলেন। 54-59 সাদা মঠ বেলুড় মঠের তত্ত্বাবধানে ছিল। 59-এর জানুয়ারি মাসে 8 জন প্রবীণ সাধিকাদের সন্ন্যাস দীক্ষা হল। 26 আগস্ট থেকে মঠ স্বতন্ত্র প্রতিষ্ঠান ঘোষিত হল। বেলুড় মঠ অধ্যক্ষ একটি ডিড অফ ট্রাস্ট করে সন্ন্যাসীদের ট্রাস্টি নিযুক্ত করলেন। 13 মে 1960
বেলুন মঠের নির্দেশ অনুযায়ী সারদা মঠের ট্রাস্টিগণ রামকৃষ্ণ সারদা মিশন অ্যাসোসিয়েশন শুরু করলেন। মহিলা শিশুদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি দান, অন্যান্য হিতকারী কার্যাবলী করবার জন্য এইসব কার্যগুলো সেবাভাব, গৃহীতাদের অন্তর্নিহিত দেবত্ব উপাসন করা। এইভাবে সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশন স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও মূলত রামকৃষ্ণ মঠ আর মিশনের কাউন্টার পার্ট। এখানেও প্রতি পদক্ষেপে কিন্তু প্রভু মহারাজই ছিলেন নির্দেশক। মাধবানন্দ মহারাজ 1961 জরুরি চিকিৎসার জন্য আমেরিকা যান। তখন বীরেশ্বরানন্দ মহারাজ সাধারণ সম্পাদক হলেন আর 66 প্রেসিডেন্টও হয়ে গেলেন। এই সময় সারদা মঠের অনেক কাজ বেড়ে যায় আর তখন তার তত্ত্বাবধানে সারদা মঠের বিস্তারটা হলো। শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আমাদের মঠের দেখভাল করলেন। এই সময় এক একটা করে সব স্বতন্ত্রভাবে ইনস্টিটিউশনগুলো গড়ে উঠলো। যেমন দেবেন্দ্রনাথ ভট্টাচার্য রামকৃষ্ণ সারদা মিশনকে দমদমে একটা আবাসিক কলেজের জন্য 30 বিঘা জমি দান করলেন। তো সেই মিশনের প্রথম স্বতন্ত্র প্রজেক্ট। প্রভু মহারাজ গভীর আগ্রহের সঙ্গে প্রথম থেকে এই কাজে মন দিয়েছেন। কলেজও অনেকবার গিয়েছেন। 63 কলেজের এই দিব্যত্রয়ীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন। তারপরে নারী কল্যাণমূলক কেন্দ্রগুলো একটি একটি করে সব ট্রান্সফার হলো আর প্রত্যেকটাতে উনি অনেকবারই উনি উপস্থিত ছিলেন। যেমন দিল্লি আশ্রমের প্রতিষ্ঠা, 75 মাতৃভবন হসপিটালে অপারেশন থিয়েটার উদ্বোধন, 76 মন্দির বিত প্রতিষ্ঠা, 81 জগদ্ধাত্রী পূজার পুণ্যদিনে শুভ উদ্বোধন। তারপরে এই সময় অরুণাচলের খোনসা কেন্দ্রটি মহারাজের বিশেষ ভালোবাসার জিনিস ছিল। তার প্রেরণা এই দুর্গম পার্বত্য প্রদেশে উপজাতিদের জন্য যে মঠ এগিয়ে গেছিল। তারপরে মহারাজ কিন্তু ওখানেও হঠাৎ হাজির হয়েছিলেন। যে এই সময় যে আমার সুযোগ হয়েছিল ওখানে কাজ করা আর মহারাজের যে ভালোবাসাটা আমি তখন এতভাবে অনেকভাবে আমি উপলব্ধি করেছিলাম। একবার এসেছিলাম যে মহারাজ কাছে, তখন উনি বলছেন যে তুমি সেটার নেবে, তারপরে সেটার নেবে আর শাল নেবে, টপি নেবে, বলতে বলতে এতগুলো উনি শাল আর সোয়েটারগুলো স্তূপাকার করে দিলেন। বলে আমি ভাবছি এটা কী হবে। তারপরে দেখে সেবকদেরকে বলেন তোমরা বস্তাতে পড়ো, এটা ট্যাক্সি ডাকো, এটা ওর সঙ্গে পাঠানো হবে, যে কনসার জন্য আমাকে সমস্ত নিয়ে যেতে হবে। যে আমার তখন মুক্তিপণা মাতাজি পর্যন্ত খুব অভিভূত হয়ে গেলেন। উনি বারবার বলছেন দেখলে তো তুমি যে স্বামীজির কাজ করতে যাও ওখানে বলে এত ভালোবাসা পেয়েছো, তুমি এখানে সারদা মঠে রামকৃষ্ণ সারদা মিশনে কাজ করছো বলে এটা বুঝতে পেরেছো তো, বারে বারে উনি বলেছেন। যে আমি আরও অনেকবার অনুভব করেছি, মহারাজকে একবার সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে এত জন তো আপনার কাজে এত সুন্দর করে আসতে পারছে, আমরা তো আসতে পারছি না, আর যারা ব্রহ্মচারী আপনার কাজে সেবা করছে তাদের কত ভাগ্য। উনি সরাসরি আমাকে বললেন যে তুমি যেখানে কাজ করছো ট্রাইবাল মেয়েদের মাঝখানে সেটাই গুরু সেবা, বুঝে নাও, এটাই কিন্তু গুরু সেবা, আসল গুরু সেবা ওটা, এটা না, তুমি স্বামীজির কাজ করবে বলে আমাদেরও আনন্দ হয়। এই কথাটা উনি বারবার আমাদের বুঝিয়ে দিয়েছেন। গ্রাম উন্নয়নের জন্য উনি অনেক চেষ্টা করলেন। ওই জন্যে আমাদের এখানে ঠাকুরনগরে আর শিলনাথে গ্রামের জন্যে সেবামূলক কাজগুলোর জন্যে যে সেন্টারগুলো খোলা হলো। আর এখানেও দক্ষিণেশ্বরে এসে বলেছিলেন তোমরা চারিদিকে মানুষের উন্নতির জন্য কাজ করবে, আর না হলে কিচ্ছু হবে না। তারপরে উনি আমাদেরকে বারবার বলেছিলেন যখন মন্দির হওয়ার আগে তোমরা তাড়াতাড়ি মন্দিরে এ করো, উদ্বোধনের ব্যবস্থা করো, তা না হলে তোমরা আমাকে পাবে না। যে বহুবার এসে কিন্তু নিজে কিন্তু অনেক রকমারি সাজেশন দিয়েছেন। তারপরে যে অনেক কাজগুলোতে, যেমন যে পাবলিকেশন
সব যেটা রামকৃষ্ণ মিশন ব্রহ্মচারীরা যে সুযোগটা পাবে আমরাও যাতে পাই সেটা উনি ব্যবস্থা করে দিয়ে গেছেন। আর যে আমাদের এমব্লেম মুক্তিপাড়া মাতাজি বলতে গেলেন যে গম্ভীরানন্দ মহারাজ বলছেন যে এমব্লেমটা আমরা ইউজ করতে পারবো না, কিন্তু মহারাজ এটা তো আমাদের ইনহেরিটেন্স, আমরা তো স্বামীজির কাছ থেকে পেয়েছি, আমরা কেন ছাড়ব। তখন মহারাজ ওটাকে সুন্দর করে সাজেশন দিয়ে যে মানে ওটাকে ঠিক উল্টে দেওয়ার মতন করে কয়েকটা জিনিস চেঞ্জ করে যে তোমরা নিশ্চয়ই এটা ইউজ করতে পারো, কিন্তু যেরকম বেলুড় মঠের এমব্লেম আছে সেরকম করতে পারবে না, কেননা এটা রেজিস্টার্ড, এটা তোমাদের করতে পারবে না, তাই জন্যে তোমাদেরকে এইটা আমরা করে দিলাম, একটু চেঞ্জ করে ইউজ করো। এই উনি পারমিশন দিলেন। আমাদের একজন গুরুকৃপার মানে কত রকম অলৌকিক ঘটনাও ঘটে এটা আমি দেখেছি। আমাদের সঙ্গের একজন ব্রহ্মচারিণী যে মারাত্মক একটা রোগ ক্যান্সারে আক্রান্ত হলেন, আর কিন্তু ঠিক গুরুকৃপার আশীর্বাদে যন্ত্রণা সহ্য করে শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গের সেবা করেছেন। এই গুরুকৃপার একটা জ্বলন্ত নিদর্শন আমরা ওখানে পাই। আর যারা দুস্থ তাদের জন্য যাতে আমরা কাজ করি সেটার জন্য খুবই উৎসাহ দিয়েছেন, পল্লীমঙ্গলের মতন আমরাও কিছু করি সেটা। আর উনি তো মা সন্তান, মায়ের ভাবটা ওনার ভিতরে পুরোপুরি ছিল, যার জন্যে উনি এত ভালোবাসা, আর ওনার কাছে গিয়ে মনে হতো মার কাছে গিয়েছি আমরা, এই ভাবটা সকলেরই, এটা শুধু আমার বলে না, প্রত্যেকেরা এটা আমরা ফিল করেছি। সেটা শুধু না, আমি লাস্টের দিকে আমি বলেই ফেলেছিলাম মহারাজ আপনাকে তো আমরা চিঠি সবসময় লিখতে পারি না, আর আমরা আপনার এটা পেতে হলে কী করে করব, আপনার নির্দেশ হয়তো আমার একটা লাগবে, আমি খুবই চাইছি আমি কী করে করব। তখন মহারাজ বলেছিলেন তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার ছবির সামনে না হলে ঠাকুরের কাজেও আন্তরিকভাবে যদি তুমি বলো সেটা আমি ঠিক বুঝতে পারবো, আর তুমি আমি যেখানেই থাকি না কেন তোমাদের উপরে আমার আশীর্বাদ তো আছেই, আর তুমি ঠিক অনুভব করতে পারবে। এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছিলেন, আর একবার তো বলেছিলেন যে আমার তোমাদের জন্য আমার কোনো চিন্তা নেই, বলে কেন মহারাজ আপনি চিন্তা করবেন না আমাদের জন্যে। তেমন বলছেন কি যে আমি তোমাকে মায়ের কাজ এটা কি বলে ওটাকে কেজের ভিতরে কেজের ভিতরে কাঁচাই মায়ের কাঁচাই তোমাকে পুড়ে দিয়েছি, আমি কেন চিন্তা করব, মাই চিন্তা করবে তোমাদের জন্য। এরকম একটা উৎসাহ, এরকম একটা শক্তি উনি দিয়েছেন যার ফলে আমরা এতদিন এটা অনুভব করতে পেরেছি। যে আর যারা ভক্তরা ছিলেন তাদেরকে উনি অনেক রকমারিভাবে উদ্বুদ্ধ করতেন, বলতেন যে একজন সিডনি প্রধান তাকে উনি লিখেছেন শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করে শ্রী শ্রী মাকে প্রত্যাখ্যান বা উপেক্ষা করা করতে পারবে না, সেই জন্যে দুটি প্রতিষ্ঠানের প্রতি তোমার শ্রদ্ধাশীল থাকাই সঠিক সিদ্ধান্ত, স্বয়ং স্বামীজি যেসব নথি রেখে গিয়েছেন তার ভিত্তিতে আমরা সারদা মঠকে প্রতিষ্ঠা করেছি, মহিলাদের উন্নতির জন্য কাজ করার জন্য স্বামীজি এমন নির্দেশ দিয়েছেন, কারণ এই ধরনের কাজ হাতে নেওয়া আমাদের পক্ষে প্র্যাকটিক্যাল নয়, মহিলা ভক্তদের বরং সারদা মঠে আর তার কেন্দ্রগুলোর সঙ্গে আরও যুক্ত থাকা উচিত, কারণ সেখানে তারা আরও স্বাধীনভাবে থাকতে পারেন, যেটি আমাদের প্রতিষ্ঠানে পাওয়া আর আশা করা সম্ভব নেই। আর সদা সর্বদা ওনার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হচ্ছে, সকলের উপরে সেটা যেন বর্ষিত হোক, সেই প্রার্থনা করে আমি শেষ করছি।